হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। আজকে আমি আপনাদেরকে বিটকয়েন অ্যানালিসিস দেবো এবং তার সাথে আপনারা জানেন যে আমি শুধুমাত্র বিটকয়েন অ্যানালিসিস দিই না, বিটকয়েনের সাথে একই সাথে বিটকয়েনের ডমিনেন্স, ডলার কারেন্সি ইন্ডেক্স, SPX 500 এবং অন্যান্য বেশ কিছু চার্ট আছে যেগুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটের সাথে একসাথে কোরিলেট করে চলে, সেই অনুযায়ী সেই সমস্ত চার্টের আজকে আমি একসাথে অ্যানালিসিস দিতে চলেছি। তার জন্য আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, একটু স্কিপ না করে দেখুন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন নিজের ফ্রেন্ডসদের মধ্যে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপতে একদম ভুলবেন না, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেইলি পেতে পারেন। এবং অবশ্যই নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আর আজকের ভিডিওতে কিন্তু আমি কয়েকটা ওয়ার্নিং দেবো আপনাদেরকে চায়না কয়েন সম্পর্কে, সেটা কিন্তু আপনাদেরকে জানতেই হবে, তাই জন্য ভিডিওটাকে কিন্তু আপনারা একদম কমপ্লিটলি দেখবেন মনোযোগ সহকারে। তো বিটকয়েনের চার্টে যাওয়ার আগে একটুখানি ওভারঅল ক্রিপ্টো মার্কেটকে দেখে নেওয়া যাক। টোটাল আজকে যা দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি হবে, কিছু কয়েনে আমরা পাম দেখতে পাচ্ছি, কিছু কয়েনে আমরা স্লাইটলি ফল দেখতে পাচ্ছি, কিন্তু টেনশনের কোনো কারণ নেই। ওভারঅল মার্কেট কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাছাকাছি আছে, সেই অনুযায়ী কিন্তু পরবর্তীকালে বেশ কিছু কয়েন বাড়তে পারে। অথচ বিটকয়েনের দিকে আপনাদেরকে নজর রাখতেই হবে। বিটকয়েনের চার্টে আসার আগে আরও কয়েকটা পয়েন্ট আমি ক্লিয়ার করে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসের ক্রিপ্টো ক্যালেন্ডার, এটা আজকে আমি সকালবেলা কিন্তু আপনাদের সাথে টেলিগ্রামে শেয়ার করেছিলাম। টেলিগ্রামে যারা আমার সাথে কানেক্টেড নেই তারা কিন্তু অবশ্যই আমার সাথে টেলিগ্রামে জয়েন হয়ে যান, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা প্রতিদিন পেতে পারেন। এবং টেলিগ্রামে যারা জয়েন এখনো অবধি হননি তাদেরকে বলে রাখি, টেলিগ্রামে কিন্তু আমাদের 3000-এরও বেশি মেম্বার হয়ে গেছে এবং তার সাথে কিন্তু আমরা টেলিগ্রামে মাঝে মাঝে অত্যন্ত ভালো রকমের কন্টেন্ট আপনাদেরকে দিয়ে রাখি, খুব ভালো রকমের ইনফরমেশান আপনারা সেখান থেকে গ্যাদার করতে পারবেন। এবং তার সাথে মাঝে মাঝে আমরা প্রিমিয়াম যে ট্রেডগুলো আছে, আমাদের প্রিমিয়াম চ্যানেলে যে ট্রেডগুলো আমরা করে থাকি সেগুলোও কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে নর্মাল টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে থাকি। তো আপনারা প্রিমিয়াম চ্যানেলে জয়েন হন বা না হন, আপনারা কিন্তু আমাদের নর্মাল টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন। সেই সাথে আজকে ওভারঅল ক্রিপ্টো মার্কেট যেদিকে যাচ্ছে সেটা বলা যায় এক কথায় RSI অনুযায়ী মোস্টলি কিন্তু এটা স্ট্রং RSI এর কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ RSI এর যে মিডল ব্যান্ড আছে তার উপরে আছে ম্যাক্সিমাম কয়েন 4 আওয়ারের চার্ট অনুযায়ী, এবং ট্রন, JST এবং MKRU এর মতো কিছু কয়েনে আমরা ভালো রকমের পাম্প দেখতে পাচ্ছি। তো এরপর আমরা চলে আসছি ডাইরেক্টলি বিটকয়েনের চার্টে এবং দেখতেই পাচ্ছেন বিটকয়েন একটা ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমি একদম ক্লিয়ার কাট বলছি, ঠিক আছে? দুটো জোনের দিকে আপনারা নজর রাখবেন, যে জোনটাকে আগে বিটকয়েন ক্রস করবে সেই দিকে কিন্তু পরবর্তীকালে মার্কেট যাওয়ার সম্ভাবনা রাখে ম্যাক্সিমাম। তো 29,000 একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স আছে এবং 25,900 এর কাছাকাছি রয়েছে ইম্পর্টেন্ট সাপোর্ট। যে রেজিস্টেন্সটা অথবা সাপোর্টটা আগে ব্রেক করবে বিটকয়েন সেই দিকে কিন্তু পরবর্তীকালে প্রাইস যাওয়ার চান্স থাকবে এবং সেই দিকে কিন্তু পরবর্তীকালে অল্ট কয়েনগুলো ফ্লো করবে। যদিও একটু পরে আমি আপনাদেরকে বিটকয়েনের ডমিনেন্স চার্টে দেখাবো কীভাবে ডমিনেন্স কমছে এবং পরবর্তীকালে আরও কমতে পারে, সেই অনুযায়ী অল্ট কয়েনের টোটাল মার্কেট ক্যাপ 3 এর চার্টও আমি আপনাদেরকে দেখাবো, তো চিন্তার কিছু নেই। কিন্তু বিটকয়েনের চার্টে কোনো রকমের কমপ্লেক্সিটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, খুব সিম্পল চার্টের কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। সাপোর্টগুলো প্রপারলি মেনটেন হচ্ছে, রেজিস্টেন্স প্রপারলি কাজ করছে এবং প্রিভিয়াস যে সুইং হাইটে গিয়েছিল 28,500 এর কাছাকাছি তার উপরে অ্যাটলিস্ট একখানা ডেলি ক্যান্ডেলে ক্লোজিং পেতে হবে, অথবা পরবর্তী যে রেজিস্টেন্স আছে 29,000 ইম্পর্টেন্ট রেজিস্টেন্স জোন সেই জোনটাকে ক্রস করতে হবে এবং একটা ডেলি ক্যান্ডেলের মিনিমাম ক্লোজিং দিতে হবে। হ্যাঁ, টোটাল ক্যান্ডেলের হয়তো আমরা বডি পাবো না, বডির ক্লোজিং হয়তো আমরা টোটালটা পাবো না এখানে, কিন্তু সেক্ষেত্রে মিনিমাম যদি একটা ডেলি ক্যান্ডেলেরও ক্লোজিং পাওয়া যায়, অর্থাৎ আপার উইক যেটা থাকবে আমি তার কথা বলছি না, বডির যেটা ক্লোজিং থাকবে সেটা যদি মিনিমাম পাওয়া যায় তাহলেও কিন্তু পরবর্তীকালে একখানা আপগ্রোথ বা আপওয়ার্ড মুভমেন্টের একটা চান্স থাকবে। তা বাদে কিন্তু এখনও অবধি আমরা ডাউনওয়ার্ড চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরা যদি একটু RSI দিকে নজর দিই তাহলে আপনারা দেখবেন RSI কিন্তু এখানে একদম মিড রেঞ্জের কাছাকাছি রয়েছে। আমি ডেলি চার্টে চলে এলে এটা বোঝাতে আরও সুবিধা হবে, কারণ 4 আওয়ারের চার্টে RSIকে দেখে এই মুহূর্তে লাভ হচ্ছে না। ডেলি চার্টের RSIকে একটু নজর করে দেখুন, মিড যে লাইনটা আছে এক্স্যাক্টলি সেখান থেকে ডাউনে যাচ্ছে এবং যাওয়াটা শুরু করেছে। ম্যাক্সিমাম টাইম যখন দেখতে পাওয়া যায় RSI মিড রেঞ্জ থেকে ডাউনে যায় তখন কিন্তু আমরা দেখতে পাই পরবর্তীকালে RSI একটা টেন্ডেন্সি থাকে ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি চলে যাওয়ার। যে জায়গাটা আপনারা এখানে দেখতে পেয়েছেন একবার হয়েছে, কত বড় একটা ডাউনফল আমরা দেখতে পেয়েছিলাম, এর আগেও কিন্তু 2-3 বার হয়েছিল। তো যখনই সেটা হয় তখন কিন্তু আমরা প্রাইসের মধ্যে ব্যাপক ধরনের ড্রপ দেখতে পাই ইউজুয়ালি। তো সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বোঝা যাবে না, তবে তার আগে কিন্তু অবশ্যই আপনারা সাপোর্ট এবং রেজিস্টেন্স জোনগুলোকে ডেফিনেটলি চিনে রাখুন। 29,000 ইম্পর্টেন্ট রেজিস্টেন্স এবং 25,900 ইম্পর্টেন্ট সাপোর্ট আছে, যেটা আগে ব্রেক করবে সেদিকে পরবর্তীকালে মার্কেট যাবে। এবার আমরা চলে আসছি বিটকয়েনের ডমিনেন্সের চার্টে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা কিন্তু অলরেডি অল্ট কয়েনগুলোকে কিনে রেখেছি এবং আমরা প্রত্যেকেই চাই যে বিটকয়েনের ডমিনেন্স পড়ে যাক যাতে করে অল্ট কয়েনগুলো পাম্প করতে পারে। তো সেই অনুযায়ী আমরা চলে আসছি বিটকয়েনের ডমিনেন্সের চার্টে। আপনারা দেখতে পাচ্ছেন ডেলি চার্ট অনুযায়ী বিটকয়েনের ডমিনেন্স একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন সাপোর্ট থেকে ড্রপ করে যাচ্ছে, এখানে চান্স থাকবে পরবর্তীকালে আরও ড্রপ করার এবং রিটেস্টিং এর জন্য আপনারা কিন্তু খানিকটা অপেক্ষা করতে পারেন। তার কারণ ডলার কারেন্সি ইন্ডেক্স অনুযায়ী খানিকটা বাউন্স হয়েছে, এরপর ডলার কারেন্সি ইন্ডেক্স যখন একটুখানি কমবে তখন আমরা একটা স্লাইট রিটেস্টিং
ডিপিংও কিন্তু এখানে দেখতে পেতে পারি। তবে তারপর কিন্তু আবারও আমরা একখানা ফল এখানে দেখতে পাই যদি, তবেই কিন্তু আমরা অল্ট কয়েনের মার্কেটকে বাড়তে দেখবো এবং অল্ট কয়েনের ডমিনেন্সেরও চার্ট আছে আমাদের কাছে, কিন্তু সেটা নিয়ে খুব একটা ইম্পর্টেন্স আমরা এই মুহূর্তে দেখছি না। যেটা দেখতে হবে সেটা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপ 3 চার্টে, যেটা এরপরে আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে অবশ্যই আপনারা দেখবেন ডলার কারেন্সি ইন্ডেক্সের চার্ট। তো ডলার কারেন্সি ইন্ডেক্সের চার্টে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ডলার কারেন্সি ইন্ডেক্সের চার্টে কিন্তু আমরা গ্রোথ দেখতে পাচ্ছি এবং একটা ইম্পর্টেন্ট সাপোর্ট পেয়ে যাচ্ছে। ইনিশিয়াল সাপোর্ট কিন্তু এটা, পরবর্তীকালে এই সাপোর্টটা নাও থাকতে পারে, ভেঙে যেতে পারে। তবে যেহেতু হ্যাঁ এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে গতকালকে আই থিঙ্ক US আনএমপ্লয়মেন্ট রেট এসেছিল এবং সেটা প্রিভিয়াস ডাটার চেয়ে হাই এসেছিল, তো পরবর্তীকালে ডলার কারেন্সি ইন্ডেক্সের উপর তার একটা প্রভাব পড়তে পারে। এবং এই মাসে কিন্তু আরও বেশ কিছু ইকোনমিক্যাল ইভেন্ট আছে, ডেট সিলিং নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলছে এবং সেই অনুযায়ী মোটামুটি আমরা ধরে রেখেছি যে যে জায়গা থেকে আমরা লাস্ট আমাদের আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে 102 থেকে আমরা ধরে নিয়েছিলাম যেটা 105 কাছাকাছি চলে যেতে পারে, যতক্ষণ না সেই জায়গায় ইন্ডেক্স যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারছি না যে আবার ডলার কারেন্সি ইন্ডেক্সে একটা কারেকশান আসবে কিনা বা নিচের দিকে ফল হবে কিনা। এবং সেই সাথে আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করছে এবং এই মুহূর্তে একটা W প্যাটার্নের মতো তৈরি করছে, তো সেই জায়গা থেকে বাউন্স হওয়ার একটা চান্স আছে, অর্থাৎ ব্রেকআউট হয়ে বেরিয়ে যাওয়ার একটা চান্স আছে। তো যেহেতু ব্রেকআউট হয়ে বেরিয়ে যাওয়ার একটা চান্স আছে, সেই অনুযায়ী অনেকের মনে হতে পারে যে কমোডিটি মার্কেটে তার কী এফেক্ট পড়তে পারে। তো কমোডিটি মার্কেট কিন্তু এখন অবধি বাড়ছে, SPX 500 চার্ট আলাদা করে আমি দেখাচ্ছি না, এখনই বলে রাখছি SPX 500 যথেষ্ট বুলিশ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু যেটা দেখতে হবে সেটা হচ্ছে গোল্ড কিন্তু পড়ে যাচ্ছে। নর্মালি আমরা দেখতে পাই এই ধরনের কন্ডিশনের মধ্যে গোল্ড কিন্তু স্টেবল জায়গায় থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে গোল্ড কিন্তু পড়ে যাচ্ছে এবং এটা কিন্তু আমরা অনেকদিন আগে থেকে অ্যান্টিসিপেট করতে পেরেছিলাম। এবং সেটাকে বুঝতে পারার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্যাক্স গোল্ড কয়েনের মধ্যে ট্রেড নিয়েছিলাম একদম টপ মোস্ট পজিশনে, যেটা ছিল $2,044 কাছাকাছি। এখানে আপনারা ট্রেড ডাও দেখতে পাচ্ছেন বং ক্রিপ্টো প্রিমিয়ামে প্যাক্স গোল্ড কয়েনে কিন্তু আমরা কিনতে বলেছিলাম 2040 থেকে 2020 মধ্যে এন্ট্রি 1 আর এন্ট্রি 2 ছিল এবং এখনও কিন্তু এই ট্রেডটা আমাদেরকে প্রফিট দিচ্ছে। তো টার্গেট এটাই হবে আমাদের যে 1930 বা 1935 এর কাছাকাছি আসার পর কিন্তু আমরা ক্লোজ করে দেবো ট্রেডটা এবং তারপর ওয়েট করব যে $1920 যে সাপোর্টটা আছে সেটাকে ব্রেক করে নিচের দিকে প্রাইস যায় কিনা। এবং যতক্ষণ না প্যাক্স গোল্ডের 1920 যে ইম্পর্টেন্ট সাপোর্টটা সেটা ব্রেক করে নিচের দিকে যাচ্ছে, আমরা ততক্ষণ কিন্তু নতুন করে শর্টের পজিশন ওপেন করব না। তবে হ্যাঁ, আমি দেখালাম আপনাদেরকে ট্রেডটা এবং প্যাক্স গোল্ডের ছোট্ট করে অ্যানালিসিসও দিলাম, তার বাদে কিন্তু আপনারা যদি শুধুমাত্র ক্রিপ্টোতে ট্রেড করে থাকেন নতুন করে কিন্তু আপনাদের গোল্ডে ট্রেড করার কোনো রকমের দরকার নেই। আর বিশেষ করে গোল্ডের মতো যে সমস্ত অন্যান্য কমোডিটি মার্কেটে আছে বা টোকেনাইজ স্টক যেগুলো আছে সেগুলোতে যদি আপনারা ট্রেড করতে চান তাহলে ডেফিনেটলি কিন্তু গাইডেন্সের আন্ডারে করবেন। তার কারণ কিন্তু নর্মাল বিটকয়েনের সাথে তারা কিন্তু মেনটেন করে চলে না নিজেদের লেভেলগুলোকে, সেই অনুযায়ী যদি আপনারা নর্মালি শুধুমাত্র ক্রিপ্টোতে ট্রেড করে থাকেন তাহলে শুধুমাত্র ক্রিপ্টোতেই ট্রেড করুন, ঠিক আছে? এগুলো এক্সপিরিয়েন্স যারা হয়ে গেছে তারাই কিন্তু সেই কাজটা করবে। তা বাদে কিন্তু যারা সবে ট্রেড করতে নেমেছে ক্রিপ্টো মার্কেটে, তারা বিটকয়েনের সাথে যে সমস্ত কয়েনগুলো কোরিলেশন রয়েছে, অর্থাৎ বিটকয়েন বাড়লে যারা বাড়ে, বিটকয়েন কমলে যারা কমে, সেই সমস্ত কয়েনের মধ্যে কিন্তু আপনারা অনলি ট্রেড করবেন। এবার আমরা চলে আসছি টোটাল মার্কেট ক্যাপ 3 চার্টে। আপনারা অলরেডি জানেন যে বিটকয়েন এবং ইথেরিয়ামকে বাদ দিয়ে যে অল্ট কয়েনগুলো আছে সেগুলোর যে মার্কেট ক্যাপটা সেটাকে আমরা টোটাল মার্কেট ক্যাপ 3 চার্ট বলে থাকি। তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে যে এখন অবধি আমরা কোনো কয়েন কিনিনি, কী করবো দাদা, কয়েন কিনবো না আরও ডাউনে যাবে তবে কিনবো? তো বলে রাখি যে টোটাল মার্কেট ক্যাপ 3 চার্টে এলেই আপনারা দেখতে পাবেন এখান থেকে একটা ব্রেকআউট হয়েছিল, রিটেস্টিং হয়, আবার ওপরের দিকে যায়, একটা পার্টিকুলার রেজিস্ট্যান্সকে কভার করতে পারে না, নিচের দিকে চলে আসছে। আমরা যদি ডেলি চার্ট অনুযায়ী দেখি এবং এখানে আমরা যদি পেন্সিলটাকে অ্যাক্টিভেট করে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 এখানে একটা কিন্তু তৈরি হচ্ছে এখানে আপওয়ার্ড হেড অ্যান্ড শোল্ডার টাইপের মুভমেন্ট, অর্থাৎ স্লাইটলি কিন্তু স্ট্রাকচারটা এখনও অবধি বুলিশ আছে এবং মেনটেন করে চলেছে। প্রিভিয়াস যে সমস্ত সুইং লোগুলো দেখা গেছিলো সেখানে কিন্তু আমরা এখনও অবধি ড্রপ হতে দেখিনি, তো মোটামুটিভাবে একটা কিন্তু সুযোগ আছে অল্ট কয়েনগুলোর বেড়ে যাওয়ার। এবং আমি একটু আগে আপনাদেরকে দেখালাম যে বিটকয়েনের ডমিনেন্সও কিন্তু পরবর্তীকালে পড়তে পারে। সেই অনুযায়ী আপনারা যারা লং টার্মের জন্য বিভিন্ন কয়েনকে কিনবেন বলে ভেবে রেখেছেন অথচ এখনও অবধি ভয় পেয়ে কিনতেই পারেননি, তাদেরকে বলে রাখি একটা করে অ্যাটলিস্ট আপনারা কিন্তু বাই করে রাখুন, 30% করে হলেও আপনারা বিভিন্ন কয়েনে এন্ট্রি নিয়ে রাখুন। এবং সেটা যদি না করে থাকেন পরবর্তীকালে মার্কেট অনেকটা বেড়ে গেল, কে বলতে পারে মার্কেট অনেকটা বেড়ে যেতেই পারে, সেটা হয়ে গেলে কিন্তু তখন আবার নতুন করে একটা বাইং রেঞ্জ পেতে আরও অনেকদিন সময় লেগে যেতে পারে। সেই অনুযায়ী অল্প অ্যামাউন্ট দিয়ে এখন কিনে রাখুন, পরবর্তীকালে আবার যদি পড়ে যায় তাহলে আবার নতুন করে ডিসিএ করার একটা সুযোগ থাকবে। মোটামুটি কিন্তু এন্ট্রিগুলো আপনারা বিভিন্ন কয়েন নিয়ে রাখতে পারেন। এবার এন্ট্রি নেওয়ার কথা বললাম, অনেকেই মনে করবে যে এখন চাইনিজ কয়েন নিয়ে প্রচুর আপনারা দেখবেন ভিডিও আসছে, ক্রিপ্টো মার্কেটে যারা ইউটিউবার আছে তারা প্রচুর চাইনিজ কয়েন নিয়ে ভিডিও বানাচ্ছে, কিন্তু আমি একদম ক্লিয়ার কাট বলছি, আমিও কয়েকদিন আগে আপনাদেরকে চাইনিজ কয়েনের লিস্ট দিয়েছিলাম কিন্তু কোনো কয়েন
কিন্তু আলাদা করে আমি কিনতে বলিনি। তার একটাই মেন কারণ হচ্ছে আপনারা কিন্তু ট্র্যাপে ফেসে যাবেন। যারা অনেক আগে থেকে এই কয়েনগুলোর মধ্যে এন্ট্রি নিয়ে আছে তারা কিন্তু এখন সেল করছে কয়েনগুলোকে, একদম রিয়েল লাইফে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চাইনিজ কয়েন বললেই প্রথমে নাম যে কয়েনগুলো আছে তার মধ্যে লিনা কয়েনের নাম থাকে। লিনা কয়েনের মধ্যে আমরা ফেব্রুয়ারি মাস থেকে এন্ট্রি নিয়ে বসে আছি এবং আমাদের যে লং টার্মের টার্গেটগুলো ছিল সেগুলো এখন কমপ্লিট হলো এবং আমরা কিন্তু ফাইনালি এই কয়েনটাকে বেচতে পারলাম। দেখতেই পাচ্ছেন এখানে ট্রেড সমেত আমি আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। তো এই যে কেসটা আমি করতে পেরেছি সেটা কিন্তু আরও অন্যান্য প্রচুর ট্রেডাররা আছে, তারা অনেক নিচ থেকে কিন্তু বাই করে রেখেছে এবং তারা কিন্তু এই কয়েনগুলোকে এখন সেল করছে। তো লিনা বা নিওর মতো যে সমস্ত কয়েনগুলো আছে বা NKN এর মতো যে কয়েনগুলো আছে সেগুলোকে যতক্ষণ একটা প্রপার সাপোর্টের মধ্যে পাচ্ছেন, লিনার জন্য আমি যদি একটা প্রপার সাপোর্ট বলি তাহলে সেটা হবে 0.010 থেকে $0.012 কাছাকাছি, যতক্ষণ না সেই জায়গায় আসছে নতুন করে কিন্তু বাই করার কথা ভাববেন না। আর যেহেতু এই কয়েনটা অলরেডি একবার প্রফিট দিয়ে দিয়েছে, একবার না তিনবার হিসেব মতো প্রফিট দিয়েছে রিসেন্ট টাইমের মধ্যে, আমরা যা দেখতে পাচ্ছি চারবার করে আমরা মাল্টিপল টাইম এই কয়েনটাকে বাই করতে পর কিন্তু আমরা সেল করতে পেরেছি, সেই অনুযায়ী মাল্টিপল টাইম কিন্তু এই কয়েনটা প্রফিট দিয়ে যাচ্ছে। সেই অনুযায়ী একবার যদি পড়ে যায় তারপর আবার কতদিনে বাড়বে সেটা কিন্তু বলা যায় না। তো আপনারা যদি লিনা কয়েনের মতো অন্যান্য যে কোনো চাইনিজ কয়েনকে পারচেস করতে চান প্রপার সাপোর্টের কাছাকাছি করবেন এবং তার সাথে লিভারেজ রাখবেন অত্যন্ত কম। প্রিভিয়াসলি আমাদের যে লিভারেজগুলো ছিল নতুন করে যদি আমরা এই কয়েনগুলোতে আবার ট্রেড নিতে চাই তাহলে কিন্তু আমাদের তার চেয়ে কম লিভারেজ রাখতে হবে, যাতে করে আমাদেরকে কোনোভাবেই মার্কেট লিকুইডেট করে না নিতে পারে। এটা আমি এই কারণে বলে রাখলাম তার কারণ ইউটিউবে দেখা যাচ্ছে প্রচুর ভিডিও ছেড়ে গেছে এবং প্রত্যেকে চাইনিজ কয়েনগুলোকে কিনতে বলছে। তো এত যে কয়েনটা বেড়ে গেছে সেখানে কিন্তু নতুন করে এন্ট্রি নেওয়ার কোনো রকমের মানে দাঁড়ায় না। এবং আপনারা যদি এন্ট্রি নেওয়ার কথা মনে হয়ে থাকে, মনে হয় যে কোনো কয়েনের মধ্যে আমরা এন্ট্রি নেবো, তাহলে অনেক কয়েন কিন্তু এখন ভালো রকম সাপোর্টের কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সি ইনফিনিটি, ওয়েভস, IMX এবং কোয়ান্টের মতো বেশ কিছু কয়েন, আমি এক্ষুনি 4-5টা কয়েন নাম নিলাম, এই ধরনের কয়েনও কিন্তু খুব ভালো রকম সাপোর্টের কাছাকাছি আছে। সেগুলোকে সাপোর্টের কাছাকাছি কিনুন, সাপোর্টের নিচে স্টপ লস রাখুন এবং তারপর ট্রেডটাকে অ্যাটলিস্ট 1-1.5 মাস অবধি রাখার চেষ্টা করুন এবং লিভারেজ 5X কম নিন। এটাই কিন্তু একটা বেসিক প্রসেস, এটাকে করলে কিন্তু পরবর্তীকালে দরকারও পড়বে না হয়তো আপনাদের স্টপ লস রাখার। অ্যাটলিস্ট কয়েক মাস যদি হোল্ড করেন তাহলে একটা ভালো প্রফিট কিন্তু উঠে আসার চান্স থাকবে। যে কয়েনগুলো অলরেডি পাম্প করে গেছে সেগুলো হাইপের বসে আছে, এগুলো কিন্তু নতুন করে আপনারা ট্রেড নিতে যাবেন না। তো এই ছিল বিটকয়েন, বিটকয়েনের ডমিনেন্স, ডলার কারেন্সি ইন্ডেক্স সহ বেশ কিছু চার্টের অ্যানালিসিস এবং তার সাথে চাইনিজ কয়েন নিয়ে একটা ওয়ার্নিংও আমি আপনাদেরকে দিলাম এবং লাইভ দেখালাম যে কেন আপনারা এখানে ট্র্যাপে ফেসে যেতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না, তার সাথেই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দিন নিজের ফ্রেন্ডসদের মধ্যে যাতে করে পরবর্তীকালে অনেকেই জানতে পারে আমাদের চ্যানেল সম্পর্কে। এবং তার সাথে আমাদের চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপিতে পারেন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেলি পেতে পারেন। এবার অবশ্যই নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে একদম ভুলবেন না, তার কারণ টেলিগ্রামে কিন্তু আমরা আরও ইম্পর্টেন্ট নিউজ এবং তার সাথে চার্টের অ্যানালিসিস ছেড়ে থাকি। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।